ফেঙ্গারচর পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নুরুল আমিন রুহুল এমপির মতবিনিময়। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার চেঙ্গারচর পৌরসভার প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন রুহুল। শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সেঙ্গারচর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন রুহুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। এ সময় তিনি আরও বলেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী, উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, সেঙ্গারচর পৌরসভার এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমানউল্লাহ মন্টু দালাল, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়নাল হক, তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চার নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী, সাধারণ সম্পাদক সানাউল্লাহ সরকার, পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন। মনিরুল ইসলাম মনিরের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।